করোনা পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষের বর্ধিত ফিস ধার্য করার প্রতিবাদে ছাত্রছাত্রীদের বিক্ষোভ ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের সামনে। করোনা পরিস্থিতির কারণে প্রায় দুবছর হতে চলে স্কুল বন্ধ, বন্ধ রয়েছে পঠন পাঠনও। তা সত্ত্বেও স্কুলে ফিস দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। শুধু তাই নয়, অভিযোগ এবারে স্কুল কর্তৃপক্ষ বেশ কিছুটা বর্ধিত ফিস ধার্য করেছে। এরই প্রতিবাদে বেশ কিছু ছাত্রছাত্রী প্ল্যাকার্ড হাতে জমায়েত হলো ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের সামনে। তাদের অভিযোগ, লকডাউন পরিস্থিতিতে তাদের পারিবারিক আর্থিক অবস্থা যথেষ্ট খারাপ, পরিবারে দুবেলা খাবারই জোটে না এমন কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে যদি এতটা স্কুলের ফি নির্ধারণ করে স্কুল কর্তৃপক্ষ, তাহলে তাদের পড়া ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ছাত্রদের অনুরোধ, কর্তৃপক্ষ যদি কিছুটা নির্ধারিত ফি মুকুব করে তাহলে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে। কিন্তু এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করা হলেও তাদের তরফ থেকে মেলেনি কোনো ইতিবাচক ছাড়া। ফলে বাধ্য হয়ে আজকে তারা স্কুলের গেটে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদের পথ বেছে নিয়েছে। অন্যদিকে এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে স্কুলের তরফ থেকে বিদ্যাসাগর হাই স্কুল পরিচালন কমিটির সভাপতি অজিত দে বলেন, ছাত্রছাত্রীদের একটা আবেদন আমাদের কাছে এসেছিল। প্রধান শিক্ষক মহাশয় এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেব। তবে যারা প্রকৃত দুস্থ তাদের জন্য আমরা ফি মকুব কতটা করতে পারি সে ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আমরা 23 তারিখে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম। ওনারা বলেছেন যে আমাদের এখানে ভালো মানের শিক্ষা দেওয়া হয়, ল্যাবরেটরি ক্লাসরুম ভালো পড়াশোনা হয়, তাই ভালো টাকা দিতে হবে। আমরা এটার প্রতিবাদ জানিয়েছি যে ভালো মানের শিক্ষা হয় বলে ভালো মানের টাকা দিতে হবে, এটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো নীতি হতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান গোটা একটা দেশে বা একটা রাজ্যে একটা নীতিতে চলে। এখানে ভালো পড়াশোনা আপনারা দেন, ভালো প্র্যাকটিক্যালে সার্ভিস হচ্ছে ভালো কথা, কিন্তু ভালো রেজাল্ট হয় সেটা সাধুবাদযোগ্য। কিন্তু তার জন্য ভালো ফি দিতে হলে ভালো মেধাবী ছাত্র কিন্তু গরিব হলে সেই স্কুলে ভর্তি হতে পারে। তাই আমরা এটার প্রতিবাদ করেছি। তারা বলেছেন ঠিক আছে, আপনাদের স্মারকলিপি নিলাম, আমরা ম্যানেজিং কমিটিতে আলোচনা করে বিষয়ে সিদ্ধান্ত জানাবো। এটা তো আপনার নাম, ফি আদায় চলছে, আমরা বলেছিলাম এখন এটা স্থগিত রেখে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়ার পরে ভর্তি নিতে। কিন্তু তারা ফি আদায়টা চালিয়ে যাচ্ছেন, আমরা কাউকে বলপূর্বক বাধা দিচ্ছি না, সবাইকে আবেদন করছি এটা বয়কট করতে, তার ভিত্তিতে এই আন্দোলন চলতে থাকে। আমার নাম দীপঙ্কর মাইন। স্কুলে মানে ক্লাস হচ্ছে না, তা সত্ত্বেও ফি নেওয়া হচ্ছে, অথচ বলছে এবছর অনলাইনে ক্লাস হবে, কিন্তু আগের বছর তো অনলাইনে ক্লাস হয়নি, তা সত্ত্বেও ফি নিয়েছে, তাহলে সেই টাকাগুলো আমাদের কোথায় যাবে? আর তাই আমরা চাইছি এবছর ফি মুকুব হোক। আমাদের এবছর ফি দিতে পারবো না, আর এবছর তাছাড়া আমাদের বাবা মায়ের কাজও নেই, তাই এবছর ফি মুকুব এটা আমাদের দাবি। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।